হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো অনেকদিন ভিডিও বানাইনি, এখন সাড়ে চারটে বাজে। তো আমরা এখন ও যাবে এখন চুল কাটতে। বিগত দেড় বাজে চুল কাট টাইম পাইনি, এই যে চুল হয়ে গেছে, এই 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 এখন চুল কাটতে যাই। তারপর আবার চলো ওখানে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। হচ্ছে আজকে পুরো টাইট অবস্থা, পুরো হাউসফুল। ম্যাডাম এডিট করছিল, রাজা রোড স্টেশন সে আ রে হো তো রাজা রোড স্থিতা আনা পড়েগা ও আপন একদম ইয়ে জায়গা। হঠাৎ করে প্ল্যান হয়েছে বুড়ি ঘর পড়ানো, তোমার ছিল ছোট চুনমুনিদের প্ল্যান, ওরা পালিয়ে গেছে, ছুটতে পারিনি। এখন সব দাম লাগলো মিলে বুড়ি ঘর করছি, সেই বুড়ি ঘর করেছি আর তাও 10 বছর আগে। বিগত স্কুল লাইফে প্রায় 10-12 বছর আগে এই বুড়িমার ঘর পুড়িয়েছিলাম। ও তো চলো তোমাকে ঢুকিয়ে দেবো ভেতরে। তো অনেক বছরবেলার এই স্মৃতি, এই মজা তো এবার এই পুড়িঘর সেট আপ হয়ে গেছে, একই পরে লাগা দো আগ। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight. ফুচকা, তাইতো? হ্যাঁ, তোরা চপদল তৈরি হচ্ছে, ফুচকা। আমি খাবো চপ, টেবিল নিয়েছি, স্যান্ডউইচ নিয়েছি, ভেজিটেবল নিয়েছি। আর গঙ্গার ধারে মুক্ত বাতাসে আড্ডা হবে। বাবা, আমার ছেলে ফুচকা খাচ্ছি, দেখো 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 দেখো। কাকুটা বানিয়ে দিয়েছে, ওখানে চপের দোকান আছে, চায়ের দোকান আছে, চিপসের দোকান আছে, আইসক্রিমের দোকান। ভালো করে তো দেখতে পাচ্ছে না কেউ, ওই এখন তো দেখো এইখানে দেখো, এটা খড়ে কাদায় একটু আগুন ধরে গেছিল, লোকজন কিছু দেখা যাচ্ছে না। তো ধোয়া চলো 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 চলো, আমি কম বন্ধে দেখতে হবে। তো বসেছে হচ্ছে কিসের, ক্যারামির। ক্যারামির কি খেলা? আমি খুব
আমি আর পুচকের টিম, আর এই দুই মহাশয়ের টিম আছে না, বুন্দা আছে রেফারি। বুন্দা তুই কোন গুটি মারবি? আরে আমি ফ্রি। এই না তুই কালো ফেলেছিস প্রথম। এই যে সাদা কালো উঠে গেছে। হয় না ও তো ফাটিয়ে যাবে, সাদাই উঠে যাবে। হ্যাঁ না আমার সাদা, যাও গেল থেকে। চালাচ্ছে স্কুটি, ইলেকট্রিক স্কুটি, আর আমি পেছনে বসে আরাম যাচ্ছি। বাইর দিকে চলে এসেছি, বাইরে ঢুকবো। মা আমি রান্না করে রেখেছে না, মা রান্না করে রেখেছে, খাবো দাবো বিয়ে করবো কালকে সকালে। খাবো দাবো কাশ্মীর ফাইলস বইটা দেখবো, ডাউনলোড করে রেখেছি। অনেকদিন ধরে আমি ভেবেছিলাম হলে গিয়ে দেখতে হবে, হ্যাঁ কিন্তু ডাউনলোড হয়ে গেছে বইটা। সত্যি বলতে হলে গিয়ে সিনেমা একটা না নিজের বোরিং লাগে। তো বাড়ি চলে আসলাম, অনেক লেট হয়ে গেল, আর বাড়িতে মা রান্নাও করে রেখেছিল, আর রাস্তা আস্তে আস্তে দুটো বন্ধু দেখা হলো, ওরা ফিরছিল, হালকা রঙও দিয়ে দিল, অ্যাডভান্স রং খেলা হয়ে গেল। তো ওর আমার ব্যাটারি ডাউন, ঘুমিয়ে পড়েছে, আর আমিও খেলেতে এখন খেতে ঘুমিয়ে পড়ব। চলো সবাইকে অ্যাডভান্স হ্যাপি হলি শুভেচ্ছা, সবাই সেফ খেলো, সাবধানে খেলো, খুব এনজয় করো। তবে সবার কাছে একটাই রিকোয়েস্ট যে কোনো পশু পাখির গায়ে রং দিব না, কেন ওরা আমাদের মতো স্নান করে গায়ে রং দিতে পারে না। ওদের গায়ে রঙ দেবে, ওরা সেটা চাটবে, চেটে পোষা করবে, সেটা ওদের পেটে যাবে, ওদের শরীরটা খারাপ হবে। সবার কাছে আমার একটা খুব রিকোয়েস্ট, সব কোনো পশু পাখির গায়ে, কুকুর বলো, বিড়াল বলো, গরু বলো, কারোকে প্লিজ রং দিও না। তো আজকে টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।